প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকল ভালো আছেন এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে যে যেখানে থাকি আমরা ভিডিও দেখরা সিলেটি কৃষি ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে সকলে জানাই রাম আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন আজকে আমরা এসি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার জালালপুর গ্রামের জনাব ফারুক মিয়া সার বুট্টা বাগানো তো আমরা চাষার সাথে আলাপ কর্ম তাইন কতটুকু জায়গায় বুট্টা খরচই এবং কতদিন ধরে তাইন বুট্টা চাষ করা এর আগে তাইন খরচই নি আমরা বিস্তারিত তানোরগে আলাপ কর্ম আপনারা বিস্তারিত দেখানোর চেষ্টা করবো শেষ পর্যন্ত আপনারা আমরা লগে থাকব আপনার লগে আছে আমি শামসুদ্দিন হামজা দর্শক আমরা চ্যানেলও যারা নতুন অবশ্যই আমরা চ্যানেলও সাবস্ক্রাইব করবা পাশে বেল আইকনটা ক্লিক করবা আর যারা ফেসবুক আমরা ভিডিও দেখার অবশ্যই লাইক ফলো হয়ে ভিডিওর শেয়ার বাটনটা ক্লিক করবা তো দর্শক চলো কার হতা না আমরা চাষের সাথে আলাপ করি

তো আপনি প্রথমবার যেহেতু করছেন রোগ বালাইয়ের সম্মুখীন কেমন হয়েছেন রোগ ওই মাঝে মাঝে রোগ হয়েছে আইনা বিষ মারছি স্প্রে করছি স্প্রে করার পরে ফুক সারছে সারার পরে দেখা যায় আল্লাহ দিলে মার্শাল্লাহ ফলন ভালো দেখা যায় হয়েছে আচ্ছা আচ্ছা তো রোগ বালাই হইলে আপনি নিজেই ওষুধ আনিলেন উপজেলা কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করে আনতাম

পৰিষ্কাৰ ৰহাৰ ফৰে নে নেকি তাই নাইচোন ইয়াৰ ফৰে বা প্ৰায় তাৰিখ কৰিচোন আহিছো না তাই খাব পাৰে আহিচোন খান ফুৰাইচোন তাৰিখ কৰিছ আহিছো নাচোন আহিমনে আহিমুনে অল ওজাৰ

তারপরে আপনার যে সর্বমোট খরচ কত টাকা হইছে কইছলা সর্বমোট খরচ সর্বমোট খরচ 8000 টাকা গেছে দুই কেরে 8000 গেছে নি দুই কেরে 8000 টাকা গেছে সর্বমোট খরচ তে শেষ পর্যন্ত যে ফলন যে রকম হইছে মোটামুটি একটা মনের আশা আছে না নি যে আল্লাহর রহমতে যদি আল্লাহই দিয়া যায় এরকম ফলন পাইতাম মোটামুটি লাভবান হইতা পারবানি মোটামুটি ওনে যে অফিসার নেনি কিছু অফিসার জি বড়া হইছে কয় আল্লাহর রহমতে তোমরা জেলা ফলছে জি 30 থেকে 40 মন ফলন হইতে পারে দুই দুই ক্যারে দুই ক্যারে ত্রিশ থেকে চল্লিশ মন ফলন হইব তো চল্লিশ মন না ত্রিশ মন যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারও লাখ লাখ শুক্রিয়া আমরার অসিনে উইব এটা কত টাকা মন ধরে বিক্রি হয় এখনো এখানে বুঝছি না কত টাকা যাইব না যাইব তারা আমরা নির্দিষ্ট দিছে না আপনার পাশের গ্রামের বাসির ভাই তাই নয় চাষ করছো এতে তানোর কাছে গেছিলাম তাই নয় বর্তমান রেট আটশো সাড়ে আটশো আছে ওরকম আল্লাহর মতে মোটামুটি একটা লাভের মুখ দেখতে পারবা যদি আল্লাহ দিয়া যান বালা ফলে ঠিক আছে আর তো শুনছিলাম তো তারাও কইছিল কয়ে জমিন থেকে তারা নিব কি হাজার দেড় হাজার টাকা মন খাসা লই আর ঠাইন করা কিন্তু আটশো সাড়ে আটশো ঠাইন করে এমনি বাজার রেটের কথা আর যদি আপনার সরকারের কাছে বেঁচতে পারেন তো অবশ্যই দামে বেঁচতে পারবা তারা মারা দিব ইয়া আচ্ছা আচ্ছা তারা ইয়া মারা দিবা মারা দিবা মারা দিয়া যদি তারা লইয়া দেন কিন্তু অবশ্যই দাম পাইবা অবশ্যই তারা নিব কি তারা কইছে আর কিছু আমরা খাইবার লাগিয়ে আচ্ছা আচ্ছা তারা যদি নেন গিয়ে তো অবশ্যই আপনার ফাইদ হইব কারণ বর্তমান মানে যে বাজার রেট বাজার আপনারা যখন বেশবা তখন যে বাজার রেট থাকবো বাজার রেট থেকে অবশ্যই ঊর্ধ্ব মূল্যে তারা গেছে আপনারা বিক্রি করতে পারবা আর তারা অবশ্যই ঊর্ধ্ব মূল্য দিয়ে নিবা তো আপনি তো প্রথমবার চাষ করছেন আপনার প্রথমবারের আপনার অভিজ্ঞতা থাকি এক বছরের অভিজ্ঞতা থাকি আপনি কইবা যে নতুন খেও যদি চাষ করতে চান

ফুস মাসও কি আগুন মাসও করে কোনো লাভবান হইতে নাই না এই সময় বাদ দিয়ে সময় আই বান্ত ফানের সময় আইব বুটটা তুলে নিতেই ফালকুনে নাইলে মাঘ মাসও শেষ হইতেই খাইটে তখন গেলে লাভবান হইতে পারবো যে কোনো কৃষক নাইলে লাভবান হইতে পারতো না

আর আমরা বেকারত্ব দূর করার লাগে বাচ্চা নিতাম পারি কৃষিকাজ আর কৃষিকাজ করলে অবশ্যই আমরা বেকারত্ব দূর করতাম পারবো আমরা ফ্যামিলির লাগে ভালো একটা কিচ্ছু করতাম পারবো আমরা দারিদ্রতা দূর করতাম পারবো কাজ করলে তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই আসিল চাষার লগে মাততে আপনারা দেখানির চেষ্টা করলাম আজকের ভিডিও এই পর্যন্তই আসিল আপনারা লগে দেখব অন্য কোনো ভিডিও অন্য কোনো জায়গায় এরা এক পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম